নমস্কার আপনারা দেখছেন সলঙ্গ নিউজ আপনাদের সাথে আমি বাসুদেব চোপ্রাপ্য এই মুহূর্তের বিস্তারিত খবরে পশ্চিম মেদিনীপুরের মোহনপুর ও তুর্কা ব্লকের বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধনে এলেন পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় মুখ্য সচিব শ্রী এম ভি রাও এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের একাধিক ব্যক্তিরা রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার মোহনপুর ব্লকের শ্রীরামপুর প্রাথমিক বিদ্যালয়ের উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত গ্রামোন্নয়ন সমবায় অতিরিক্ত মুখ্য সচিব এম ভিরাও রাও পাশাপাশি তিনি মোহনপুর বাজার এলাকায় মোহনপুর গ্রামীণ হাট উদ্বোধন করেন এদিন মোহনপুরে এই আনুষ্ঠানিক উদ্বোধন কর্মসূচিতে উদ্বোধক ছাড়াও উপস্থিত ছিলেন দাঁতনের বিধায়ক বিক্রম প্রধান পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শৈবাল গিরি রমাপ্রসাদ গিরি সহ আজকে চলেছে অন্যান্য ঘটবে শুভ উদ্বোধন হবে আমাদের পঞ্চায়েত গ্রাম উন্নয়ন দপ্তরের আমাদের সচিব ডক্টর এমবি রাও আমাদের আইএস আমাদের অবিভক্ত মেদিনীপুর জেলার যিনি ডিএম ছিলেন ডিএম থাকাকালীন তিনি মোহনপুরে এসছেন আর সচিব হওয়ার পরে আবার তিনি মোহনপুরে মাটিতে এলেন আরেকটি উন্নয়নের পালক সংযোগ করার জন্য এদিন মোহনপুরের কর্মসূচির শেষে দাঁতন দু ব্লকের তুরকাতে একটি সমবায় ব্যাংকের উদ্বোধন করেন মুখ্য সচিব শ্রী এম ভি রাও এদিন তুরকায় রাজ্য মুখ্য সচিবের পাশাপাশি উপস্থিত ছিলেন খড়গপুরের এসডিও সহ দাঁতনের বিধায়ক বিক্রম প্রধান দাঁতন দু ব্লক তৃণমূলের সভাপতি তথা জেলা কর্মাধ্যক্ষ শৈবাল গিরি রমাপ্রসাদ গিরি সহ অন্যান্যরা আমরা সারা পশ্চিমবঙ্গে এরকম 2600 2600 সমবায় সমিতিতে এরকম এমন নতুন নতুন আমরা ডাইন ব্রাঞ্চগুলো আমরা গঠন করছি প্রত্যেক জেলা হচ্ছে সারা পশ্চিমবঙ্গ রবিবার কৃষকদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে সারা রাজ্যের পাশাপাশি পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে সংগঠিত হলো किसान মার্চ শতাধিক সিপিআইএম কৃষক সংগঠনের কর্মী সমর্থক অংশ করেছেন এই মিছিলে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ এবং কৃষকদের ন্যায্যমূল্যে ফসলের দাম পাওয়ার দাবিতে পথে নামল সারা ভারত কিষাণ ক্ষেত মজুর সংগঠন সারা রাজ্যের পাশাপাশি শনিবার মেদিনীপুর শহর থেকে মিছিল বের করল তারা এদিন এই মিছিলে যোগদান করেছেন কয়েক হাজার সিপিআইএম কর্মী সমর্থক এদিন এই মেদিনীপুর শহর থেকে খড়্গপুর এলাকায় গিয়ে মিছিলটি শেষ হয় তবে সোমবার রাজভবনের উদ্দেশ্যে রওনা দেবে এই মিছিলটি শুধু তাই নয় এদিন এই মিছিলের স্লোগান হিসেবে নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতাও করা হয়েছে অন্যদিকে ধান পান ফুল বাদাম লঙ্কা সহ সমস্ত কৃষিজাত ফসলের ন্যায্য দাম ঋণ মুকুব রাস্তায় বিদ্যুৎ ও কৃষি উপকরণ সরবরাহ কৃষক ও খেদ মজুরদের সারা বছরের কাজ খরা বন্যা রোধে প্রভৃতির দাবিতে অল ইন্ডিয়া কিষান ও মজুর সংগঠন পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি রাজ্য জুড়ে পয়লা মার্চ ও দোসরা মার্চ কিষান মার্চের কর্মসূচি নিয়েছে তারই অঙ্গ হিসেবে পয়লা মার্চ রবিবার সকাল নটায় তমলুক হাসপাতাল মোড়ে প্রায় পাঁচ শতাধিক সর্বস্তরের কৃষক কিষাণ মার্চে সামিল হন কর্মসূচির উদ্বোধন করেন সংগঠনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক শঙ্কর ঘোষ বাতিল করতে হবে সিএএ এনপিআর বাতিল করতে হবে আমাদের দাবি কৃষকের ফসলের ন্যায্য দাম চাই ঋণ মুক্তি চাই ক্ষেত পুজুরে সারা বছরের কাজ চাই কৃষক জীবন এইসব দাবি নিয়ে আমরা গতকাল থেকেই পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় কৃষা মার্চ শুরু করেছি গতকাল জয়নগর থেকে হাজার হাজার কৃষকের মার্চ শুরু হয়েছে আজকে সকালবেলায় হাবড়ায় উত্তর চব্বিশ পরগনার হাজার হাজার কৃষকের মাঠ শুরু হয়েছে আজকে এখান থেকে শুরু হবে তমলুক থেকে মেদিনীপুর থেকে শুরু হবে এবং আজকে জলপাইগুড়ি থেকে অফিসার মাঠ শুরু হবে উত্তর কন্যামুখে জাগো প্রকল্পের রাজ্যের সহায়ক দলগুলি নিজের পায়ে দাঁড়ানোর জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাতে কৃতজ্ঞতা যাত্রা করা হলো নয়াগ্রাম ব্লকে ঝাড়গ্রাম জেলা কর্মাধ্যক্ষ উজ্জ্বল দত্তের উদ্যোগে কয়েক হাজার মহিলা সামিল হয়েছিলেন এই মিছিলে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় জাগো প্রকল্পের সহায়ক দলগুলি নিজের পায়ে দাঁড়ানোর জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ দেওয়ায় কৃতজ্ঞতা যাত্রা শুরু হলো ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ব্লকের ভাতরাঙ্গা ফুটবল ময়দান থেকে এই মিছিল ভাতরাঙ্গা খড়িকা বাজার পরিক্রমা করে খড়িকার নেতাজি ফুটবল ময়দানে এসে পথসভার মধ্য দিয়ে শেষ হয় এই সভায় সহায়ক দলগুলি অংশগ্রহণ করেন এই সভায় বিজেপি ও সিপিএম ছেড়ে প্রায় তিনশো জন তৃণমূলে যোগ দিয়েছেন এই সভায় উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলা পরিষদের সভাধিপতি বিশ্বাস ঝাড়গ্রাম জেলা পরিষদ জনস্বাস্থ্য ও কারিগরি কর্মাধ্যক্ষ উজ্জ্বল দত্ত নয়াগ্রাম বিধানসভার বিধায়ক দুলাল মুর্মু নয়াগ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি সঞ্জিতা ঘোষ সহ অন্যান্য নেতৃত্ব মহিলা নিয়েই কর্মসূচি নয়াগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজকে আমরা আমাদের এলাকার যত স্বসহায়ক দল আছে তাদেরকে আমরা সংগঠিত করেছি এবং সেই স্বসহায়ক দলগুলো বিশেষ করে জাগো প্রকল্প মুখ্যমন্ত্রী যেটা নতুন লঞ্চ করেছেন তার জন্য এখানকার মেয়েরা এখানকার আমাদের মহিলারা ভীষণভাবে উপকৃত এবং তারা কাজ করার যে অবাধ সুযোগ পেয়েছেন মাথা তুলে দাঁড়ানোর যে সুযোগ পেয়েছেন নিয়মিত গ্রাম পঞ্চায়েত অফিসে যাওয়ার যে অবাধ সুযোগ পেয়েছেন মানুষের সঙ্গে নিবিড়ভাবে মেশার এবং ঘরের মধ্যে আবদ্ধ না থেকে যেভাবে তারা বাইরে বেরোনোর সুযোগ পেয়েছেন তার জন্য তারা কৃতজ্ঞ চিত্তে বাংলার মুখ্যমন্ত্রীকে মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা কৃতজ্ঞতা জানিয়ে কৃতজ্ঞতা যাত্রা করলেন ভাতভাঙ্গা থেকে খড়িকা মাথানি পর্যন্ত এই বর্ণ ঢ্য র্যালিতে প্রায় সতেরো থেকে কুড়ি হাজার মহিলার উপস্থিতি ঘটেছিল এই মহিলাদের আমরা বাইরে থেকে আনতে হয়নি আমাদের ঝাড়খণ্ড থেকে আনতে হয়নি বিহার থেকে আনতে হয়নি অন্য রাজ্য থেকে আনতে হয়নি সর্বোপরি বলবো যে কোনো ধর্মের নাম উল্লেখ করতে হয়নি ধর্মকে সুরসুড়ি দিতে হয়নি এনআরসি নামক একটি হায়নার আক্রমণ ঘটাতে হয়নি স্বতঃস্ফূর্ত মানুষের উপস্থিতি এবং বিধানসভা নির্বাচনের আগে আমরা এই বার্তা মানুষের কাছে দিতে চাইছি যে যদি নয়াগ্রামে এক বেশি মহিলা ডাকে হাজারের উপস্থিত হতে পারেন হিরক জয়ন্তী বর্ষের সূচনা লগ্নে একটি অনুষ্ঠান আয়োজন করলো দাঁতন এক নম্বর ব্লকের মাল যমুনা কালী প্রসন্ন স্মৃতি বিদ্যাপীঠ রবিবার বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে এই অনুষ্ঠানের সূচনা হয় হীরক জয়ন্তী বর্ষের সূচনা লগ্নে অনুষ্ঠানের আয়োজন করল দাঁতন এক নম্বর ব্লকের মালযমুনা কালীপ্রসূন্ন স্মৃতি বিদ্যাপীঠ রবিবার বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে এই উৎসবের সূচনা হয় এদিনের এই শোভাযাত্রাতে স্কুলের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে বিদ্যালয়ের পতাকা উত্তোলন করে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতায় মূর্তিতে শ্রদ্ধাঞ্জলি প্রদান করে এই উৎসবের আনুষ্ঠানিক সূচনা ঘটে মঞ্চে বিশিষ্ট অতিথিদের বরণ করে প্রদীপ প্রজ্বলন করা হয় এদিনের স্কুলে নবনির্মিত বিজ্ঞান মডেল প্রদর্শনী ও বিদ্যাসাগরের জীবন আধারিত চিত্র প্রদর্শনীর শুভ উদ্ঘাটন ঘটে স্কুলে স্থাপিত হওয়া মনীষীদের আবক্ষ মূর্তির আবরণ উন্মোচন ঘটে বিদ্যালয়ের পত্রিকা কাকলি ও দেওয়াল পত্রিকার আনুষ্ঠানিক প্রকাশ পাই এদিন তৈরি হওয়া মাল্টি জিমেরও উদ্বোধন করা হয় এদিন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগের পুরস্কার তুলে দেওয়া হয় সফল ছাত্রছাত্রীদের হাতে দুই দিন ধরে চলবে এই উৎসব এই মনীষীদের মূর্তি উন্মোচনের মাধ্যমে তারা এই সাংস্কৃতিক অবক্ষয় যুগে তারা এতে সুন্দরভাবে গড়ে এই জন্য আমরা মনীষীদের চর্চা সারা বছর ধরে করে থাকি সেই জন্য আমরা মনীষীদের মূর্তিও এখানে বসাচ্ছি শুধু তাই নয় খেলাধুলো ভালো করে তাদের গড়ে তোলার জন্য মাল্টিজিম আমরা উদ্বোধন করলাম আমরা ক্রিকেট এরিনার একটা অ্যাকাডেমি চালু করছি ওটা এর পাশাপাশি আমাদের অন্য চর্চা আগামীকাল যোগ প্রাণায়াম আগামীকাল যোগ প্রাণায়াম শিক্ষা রয়েছে আগামীকাল প্রেমিকাকে বিয়ের দাবি নিয়ে প্রেমিকার বাড়ির সামনে সপরিবারে ধর্নায় বসলো প্রেমিক সাত বছরের প্রেম পরিণয়ে পরিণত করার প্রয়াসে এই প্রেমিক সফল হবে কিনা তা এখন সময়ের অপেক্ষায় সাত বছরের পুরনো প্রেম ফিরে পেতে প্রেমিকার বাড়ির সামনে ধরনায় বসলো প্রেমিক ঘটনাটি ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম ব্লকের খয়েরবরি গ্রামে প্রেমিক অনির্বাণ মাহাতো জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজের এমটেকের দ্বিতীয় বর্ষের ছাত্র বাড়ি ঝাড়গ্রাম ব্লকের লোহামেলিয়া গ্রামে রবিবার সকাল সাড়ে নটা নাগাদ ধর্নায় বসে প্রেমিক অনির্বাণ সহ তার পরিবার প্রেমিক অনির্বাণ মাহাতো জানিয়েছে তারা ক্লাস ফাইভ থেকে একই স্কুলে পড়ত তারপর দু সাল থেকে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয় এমনকি সে বাড়ি এলে মেয়ে তাদের বাড়িতে এসে কয়েকদিন থেকে যেত প্রেমিকা রূপালী মাহাতো যাদবপুর থেকে সংস্কৃত নিয়ে এম পাস করে বর্তমানে সেবা সেবায়তন বিএড কলেজ থেকে বিএড করছে তবে প্রেমিকার বাড়ির লোকের বক্তব্য তাদের মেয়ে ওই ছেলেকে বিয়ে করতে রাজি নয় তবে অনির্বাণ এই প্রয়াসে রূপালি তার জীবনে ফিরে আসবে কিনা তা বলবে সময় স্যার আমার ওর ওর মানে রূপালির সাথে রিলেশনটা সাত বছরের এই সাত বছরের রিলেশনটা সাথে শুধু মানে ফোনে সীমাবদ্ধ ছিল তা নয় আমার সাত বছর ধরে বাড়িতে যাওয়া আসা করেছে আমার পাড়া গ্রামের সবাই জানে যে বাড়িতে আসে আমার ওর জন্য একটা মানে এক সময় অপমান হয়েছিল সেটা আমি সহ্য করে নিয়েছি কিন্তু এখন বলছে যে আমি তোমাকে বিয়ে করতে পারবো না কে বলছে বিয়ে মেয়ে বলছে আমি তোমাকে বিয়ে করতে পারবো না এবং রিসেন্ট কিছুদিন আগে আমার বাড়ি গেছিল তারপরে এরকম বলছে ওই একজাক্ট আমি বলতে পারবো না যদি লিস্ট চেক করি হয়তো আমি বলে দিতে পারবো কেন কেন বিয়ে করবে না বলছে কারণ যে ফ্যামিলি যাকে রাজি ফ্যামিলি যাকে মেনে নেবে তাকে আমি বিয়ে করবো ফ্যামিলি রাজি হচ্ছে না আর ফ্যামিলি বলছে যে আমরা আমরা কিছু বলিনি মেয়েকে পেশারাইজ করিনি মেয়ে রাজি নয় এবার আমি কি করবো বলুন এর আগে আপনি মেয়ের বাড়িতে এসেছিলেন আসলে ফোনে কথা হয়েছিল আমাকে মেয়েটা বলেছিল যে না তুমি আগে নিজেকে তৈরি করো তারপরে যাবে আমার বাড়িতে কি করো এখন তুমি আমি এমটেক করি কোথায় জলপাইগুড়ি गवर्नमेंट কলেজে আমার ভাই হই আগে আগে যখন আমার বিয়ে হয় তখন ক্লাস 10 ছিলাম আচ্ছা পালি অনির্বাণ আমি আর অনেকে পড়তো এখানে রয়েছে তো তারপরে আমার বিয়ে হয় ওদের বাড়িতে ওনার যেটা ছেলে আমাকে বিয়ে করে তারপর থেকে আমি তো পুরো ব্যাপারটা জানিস শুরু থেকেই ছিলাম এখনো আছে তাই জন্য এসেছি ও বলছে সবটাই তো জানিস তাহলে চল ও যেত ওখানে আমার বাড়িতেও যেত ওখানে যখন যেত মানে আট দশ দিন করে থাকতো তখন আমাদের বাড়িতেও যেত তো ও এক দু মাস ও যখন আসতো তখন ও আসতো ওর সাথে ও আসতো আমাদের বোন এলাকার না 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 বোন রাজি থাকলে তো কোনো কথাই ছিল না ওয়ান চায় সম্পর্ক থেকে বেরিয়ে এসেছে বেরিয়ে এসেছে ঠিক আছে ও এর সাথে ছিল সম্পর্ক একটা কি ছিল একটা সময় ভালো সম্পর্ক ছিল কিন্তু থেকে বুঝেছে যে এর সাথে জীবন কাটানো সম্ভব না ও অনেক মানে সন্দেহ বিভিন্ন রকম আর কি সম্পর্কটা একদিনে তো খারাপ হতে পারে না আস্তে আস্তে করে হয়েছে অনেক মানে বিশ্বাসের জায়গাটা নষ্ট করে দিয়েছে এমনকি ওর ফোনের ইমেল টিমেল সব হ্যাক করে নিয়েছে আর এই যে ওগুলো ওই ইমাল সব কিছু নিয়ে আপনাদের এই যা কিছু ইনোগ্রাম করছে আর আবার সম্বন্ধ এসছিল একটা এমনি সম্বন্ধ এসছিল যা দেখার জন্য সেখানে আবার ও সেই ওদেরকে ফোন করে এরকম মানে ধমকি আর কি থ্রেটিং এ করেছে যে রক্তের চাহিদা মেটাতে রবিবার কেশিয়ারি ব্লকের বহুনা স্বেচ্ছা রক্তদাতা সমিতি রক্তদান শিবির আয়োজন করলো রবিবার রক্তের চাহিদা মেটাতে রবিবার কেশিয়ারি ব্লকের বহনা স্বেচ্ছা রক্তদাতা সমিতির আয়োজনে রক্তদান শিবির আয়োজিত হল এই শিবির সংগঠিত হয় স্থানীয় পারুলিয়া এমএসকে স্কুলে মেদিনীপুর ভলেন্টারি ব্লাড ডোনার্স সোসাইটির ব্যবস্থাপনায় নয়াগ্রাম সুপার হাসপাতালের ব্লাড ব্যাংকের সহযোগিতায় এদিন এলাকায় প্রায় তিরিশ জন রক্তদাতা রক্তদান করেন রক্তদান জীবনদান এই স্লোগানকে সামনে রেখে এক ফোঁটা রক্তের বিনিময়ে মমুস্য রুগীকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে এই উদ্যোগ বলে জানান উদ্যোক্তারা বহনা স্বেচ্ছা রক্তদাতা সমিতির ব্যবস্থাপনায় আজকে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে উদ্দেশ্য কি রয়েছে উদ্দেশ্য কি রয়েছে উদ্দেশ্য হচ্ছে রক্তের তো একটা সবসময় অভাব দেখা দেয় বিভিন্ন করে এই যে বিভিন্ন সময়ে মানে ওই যা গরমের সময়টাতে আসছে সে সময় বিভিন্ন গ্রুপের রক্ত পাওয়া যায় না হসপিটালগুলোতে তো এইভাবে যদি কালেকশান করা হয় এবং সেটা যদি সাপ্লাই হয় ব্লাড ব্যাঙ্কে তাহলে মূর সুরুগি যথাসময়ে রক্তটা পাবে এটাই উদ্দেশ্য কত বছর ধরে করে আসছে এটা কুড়ি কুড়ি বছর চলছে এটা আজকে যেটা হলো এটা নিয়ে কুড়িতম সাধারণ মানুষকে কি কোনো বার্তা রয়েছে যে রক্তে হ্যাঁ মানে এখনও এই গ্রামাঞ্চলে তো জনসচেতনতা সেভাবে পৌঁছায়নি ওই জন্যে আমাদের লিফলেট ব্যানার ইত্যাদি এবং মাইকেও প্রচার হয়েছিল যাতে করে স্বতঃস্ফূর্তভাবে এলাকার মানুষ এগিয়ে আসেন রক্তদান করার জন্য কাদের সহযোগিতা হচ্ছে এটা মেদিনীপুর ব্লাড ডোনার ভলান্টারি ব্লাড ডোনার সোসাইটির ব্যবস্থাপনায় হচ্ছে সংবাদ এখন এই পর্যন্ত দেখতে থাকুন শানু নিউজ আমার আপনার সবার খবর